300 বছরের অধিক পুরাতন ঐতিহ্যবাহী ধসা দরবার শরীফে ইফতার মাহফিল ও ফিলিস্তিনিদের জন্য দোয়ার আয়োজন করল পীরজাদা আউলিয়া আব্বাসে। ফুরফুরা শরীফের মতাদর্শে চলা এই দরবার শরীফ সম্পূর্ণ শিরিক বিদাত মুক্ত এবং মাজারে চাদর ধূপ মোমবাতি মহিলা প্রবেশের ওপর কড়া নিরাপত্তা থাকে। দেখুন আজকের মাহফিল থেকে কি জানাচ্ছেন ধসা দরবারের মুখ্য নির্দেশক পীরজাদা আউলিয়া আব্বাসে। আমাদের প্রত্যেক বছর ধসা দরবার শরীফ থেকে ইফতারের মজলিস করা হয় ইনশাআল্লাহ। কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য করে সকল মুমিন মুসলমানের দোয়া আর বাকি ইফতারের মজলিস, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া হলো, তামাম মুসলমান যত আছে মুসলিম তাদের জন্য সব দোয়ার ব্যবস্থা আছে। ধসা দরবার শরীফটা কি এক করে? ধসা দরবার শরীফ যেমন ফুরফুরা শরীফ, আজমির শরীফ, কালিয়ারি শরীফ, যত দরবার শরীফ আছে আল্লাহর ওলিদের দরবার, এটাও আল্লাহর ওলিদের দরবার। তবে আমাদের দরবার শরীফ ফুরফুরা দাদা হুজুর কিবলা মুজাদ্দুদ জামান অবাক্কা সিদ্দিক হুজুরকার সিলসিলার মোতাবেক আমাদের দরবার শরীফ চলে, মতাদর্শ অনুযায়ী সব চলে। বহু আগে থেকেন ফুরফুরার এনারা এসেছিলেন, আজ থেকে 300 বছর আগে ধসা দরবার শরীফ মানে আমাদের হাওড়া জেলার মুন্সিয়াট গ্রামেতে গোলাম খাদের আব্বাসী রহমতুল্লাহ আলাই, ওনার পূর্বপুরুষ এসেছিলেন ফুরফুরা দরবার শরীফ, চার শহীদান হুজুর, গঞ্জে সওয়াদা হুজুর, আরও যে হুজুরগুলো যেন এসেছিলেন যেনারা জেহাদের জন্য মানে আমাদের বালিয়া বাসন্তপুর নাম চেঞ্জ করে ফুরফুরা শরীফ নাম করলেন, তেনাদের সাথে এনাদের পূর্বপুরুষটা এসেছিলেন। উনি কিছুদিন ওনাদের পূর্বপুরুষ প্রায় 400 বছর ওখানে বসবাস করেছেন ফুরফুরার, বাকি তারপরে উনি এখানে পড়াশোনার জন্য মুন্সি পানাউল্লার মাদ্রাসায় চলে এসেছিলেন, বাকি এখানে রয়ে গেছেন উনি। বাৎসরিক গৃহস্থ 18-19 কুড়ি ফাল্গুন হয়, আগের কদিন আগেই হয়ে গেল ইফতারের মাহফিল। দরবার শরীফের ইফতারের মাহফিল এটা, হ্যাঁ, ধসা দরবার শরীফের ইফতারের মাহফিল। ফুরফুরা শরীফের অনেক খুঁজে নেন, যদি ইফতার মজলিসে কেউ আসেন না, আর বাকি জলসা যখন হয় সবাই আসেন। আমাদের এখানে জেকারের মজলিস হয়, আমি মেজর হুজুর কিবলা হুজুরের যে মানে তালিমে জেকের বই থেকে চেস্তিয়া তরিকার জেকের মধ্যে সেখানে হয় মাসেতে ফুরফুরা মাতা আছেন। আমাদের সব মহাব্বত যদি হলো, আমি তো গোলাম খাদের আব্বাসী রহমতুল্লাহ চতুর্থ প্রজন্ম, আর আব্বাজান হুজুর কিবলা প্রতিষ্ঠিত ধসা দরবার শরীফের 3 দিনই বার্ষিক যে জলসা হয়, বাকি ওনার মানে ওসিয়তনামা অনুযায়ী চলে। আমাদের সামাজিক কাজ, আমরা সোশ্যাল মিডিয়া কিছু কাজ করি, যেটা যেমন হচ্ছে বস্ত্র বিতরণ আমাদের হয়, ঈদ বস্ত্র বিতরণ হয়, শীত বস্ত্র বিতরণ। আমি এর বছরে প্রোগ্রাম বস্ত্র বিতরণে দরবার শরীফে না করে আমরা গাড়ি করে বেরিয়েছিলাম, যেখানে দুস্থ মানুষ যেখানে অলরেডি আছে সেখানে খুঁজে খুঁজে হাওড়া জেলা, হুগলি জেলা, হাওড়া, শিয়ালদা, আমাদের ধর্মতলা যেখানে আমরা পেয়েছি রাত্রে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করেছি। এবারে প্রোগ্রাম দরবার শরীফে করিনি, কিন্তু এবারে প্রোগ্রামটা চেঞ্জ ছিল আমাদের, আমরা দূরে অরিজিনাল যারা বস্ত্র পানিওয়ালা তাদের কাছে যেয়ে পৌঁছে গেছিলাম। হ্যাঁ, দরবার শরীফ থেকে সামাজিক কাজ করতে হয় ইনশাআল্লাহ, এগুলো করতে হবে। কারণ মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে মাদ্রাসা আব্বাসী হেফজুল কোরআন একটা বছর আজ থেকে চলছে, 8 বছরে, এবছরে 4টে ছেলে ফারেক হয়েছিল, আগে বছরে 7খানা ছেলে আছে, তারা আরও 3 বছর, আগে বছরে 3টে ছিল। আমাদের মাদ্রাসা সভাপতি হচ্ছে পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফের, আর আমি মহতামিম আর প্রতিষ্ঠাতা মাদ্রাসার, মুন্সিয়াট, হাওড়া জেলা, প্রপার মুন্সিয়াট। লোকেশানে ধসা দরবার শরীফ গুগলসে সার্চ করলে পাওয়া যাবে, এটা ধসা দরবার শরীফ। পরিচয় বুঝাতে যাবেন, গোলাম খাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহি চতুর্থ প্রজন্ম, পীরজাদা আউলিয়া আব্বাসী, ধসা দরবার শরীফ। মুন্সিয়াট ধসা শরীফে এখানে পীরদের ভালোবাসার জন্য এসেছিলেন খাদেমগিরি ঘোরাতে, 5-7 বছর ধরে আসছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ধসা শরীফের পেশাওয়ার মাজারের খাদেম, মাজারের খাদেম। আমাদের হুজুর থাকায়, আমাদের পিসাব থাকায় আমাকে অর্ডার দিয়ে গেছে মাজারের দায়িত্ব। আমি আসছি 20 বছর, আমি 20 বছর এই দরবারের গোলাম। আল্লাহ যেটুকুন করায় এই দরবারে এসে সেটুকুন কাজকর্ম করি। আর 18-19 কুড়ি জলসা হয়, জলসাতেও আমি মজুদ আছি, মেহমানদারি করা হয়, যাত্রা মেহমানদারি করবার করা হয়। দ্বিতীয় কথা, আমাদের পিসাবের দরবারে এখানে ফুরফুরা শরীফের চেয়ে এখানে যেভাবে আমরা আল্লাহ চালাচ্ছি খুব সুন্দরভাবে, আমরা ধসা শরীফে জলসা বলুন, এই জিকিরে মজলিস বলুন, হ্যাঁ, তারপরে আমাদের মাদ্রাসা বলুন, আর এই ইফতারের ব্যবস্থা মজলিস করা হয়েছে আল্লাহর রহমতে আদম, আল্লাহ খুব সুন্দরভাবে মানে আমাদের ফুরফুরার পদমত অনুযায়ী, তো ফুরফুরার পদমত অনুযায়ী চলে। আর মাজারে কোনো আমাদের ফুল চাদর চার চাপাবার কোনো বেলাই নেই। আর আগে করে দাদা হুজুর কেবলার থেকে 100 বছরের আগে এই পিসাব দাদা হুজুর কেবলাও এখানে শিক্ষার জন্য এসছে। দাদা হুজুর কেবলার থেকে ইনি 100 বছরের বড়। আসসালামু আলাইকুম। আমি এই ধসা দরবার শরীফের খাদেম, গত 8-10 বছর ধরে করছি, এবং সব মেহমানদারি আসার জন্য সকলকে আহ্বান করা হয়। আজকে আপনার মাহফিল ছিল কুলি রমজান, প্রত্যেক বছর না এবছরও করা হয়েছে, আল্লাপাক যতটা করেছে করেছি, সামনে আরও চেষ্টা করবো মাহফিলকে বড় করার। রহমতুল্লাহি বরকাতুহু।
আজকে যে উদ্দেশ্য করে আমাদের দরবারে মুন্সিরহাট ধসা দরবার শরীফে যে উদ্দেশ্য করে ইফতারের মাহফিল, খাস করে মুজাদ্দিউজ্জামান আলা হজরত শাহ সুফি আদি পীর গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহে, অর্থাৎ আমার দাদাজান হুজুর কেবলা জনাব পীর শাহ সুফি শামসুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহের স্মরণে আজকে এই ইফতারের মাহফিল, বাৎসরিক ইফতারের মাহফিল বিশ্বের রমজান আজকে ইফতারের মাহফিল কায়েম করেছেন। আর খাস করে আমার পর দাদাজান হুজুর কেবলা, আমার দাদাজানের খাস খাস মুরিদ বা সমস্ত মুরিদানরা আজকে দরবারে সামিল হয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দরবার খাস করে দরবারে যিনি দরবার প্রতিষ্ঠিত গদ্দিনে সিং আমার ছোটো শাহজাহান হুজুর কেবলা জনাব পীরজাদা মোহাম্মদ আউলিয়া আব্বাস সাহেব, তিনার আজকে তিনি বড় উদ্যোগ নিয়ে আজকে তিনার হুজুরের মেহমানদেরকে ইফতারের মেহমানদারি করালেন আলহামদুলিল্লাহ। আমাদের কাজ খুব সম্পূর্ণভাবে আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাজরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ মাসুম আব্বাস।